গুড মর্নিং ক্লাস সিক্স আজকে আমরা একাদশ অধ্যায় মাঝে ভাগে চলে এসেছি আমরা এই অংশে জ্যোতিদাদা ঘোড়ায় চড়া এবং শিকারের প্রতি যে প্রবণতা সেই সম্বন্ধে কিছু জানবো তোমরা পেজ ফিফটি সেভেন খোল জ্যোতিদাদা ঘোড়ায় চড়তে ভালোবাসতেন বউ ঠাকুরঙ্কেও ঘোড়ায় চড়িয়ে চিৎপুরের রাস্তা দিয়ে ইডেন গার্ডেন বেড়াতে যেতেন এমন ঘটনাও সেদিন ঘটেছিল শিলাই দহে আমাকে দিলেন একটা টাট্টু ঘোড়া সেই জন্তুটা কম দৌড় ছিল না আমাকে পাঠিয়ে দিলেন রথতলার মাঠে ঘোড়া দৌড় করিয়ে আনতে সেই এপ্রো খেব্রো মাঠে করতে করতে ঘোড়া ছুটিয়ে আনত আমি পড়ব না তার মনে এই জোর ছিল বলেই আমি পড়িনি অর্থাৎ জ্যোতিদাদা জানতেন যে যে বালক রবি যত বড়ই কঠিন কাজ দেওয়া হোক না কেন সে কখনোই বিফল হবে না তাই জন্যই বলছে যে যে আমি পড়ে যাব না আমি পরে কলকাতার রাস্তাতেও আমাকে সে টাট্টু নয় বেশ মেজাজি ঘোড়া একদিন সে আমাকে পিঠে নিয়ে দেউড়ির ভিতর দিয়ে সোজা ছুটে গিয়েছিল উঠোনে সেখানে সে দানা খেত পরের দিন থেকে তার সঙ্গে আমার ছাড়াছাড়ি হয়ে গেল কেন নিয়ম বিরুদ্ধে কিছু কাজ করেছে উঠোনের ভেতর ঢুকে গেছে সেখানে ছোলা ছিল সেই দানা খেয়ে নিয়েছে তাই তার সাথে হয়ে গেল রবীন্দ্র ঠাকুরের সাথে সেই ঘোড়ার হয়ে গেল ছাড়াছাই বন্দুক ছোড়া জ্যোতি দাদা কষ্ট কষ্ট করেছিলেন অর্থাৎ রপ্ত করেছিলেন সেই কথা পূর্বেই জানিয়েছি বাঘ শিকারের ইচ্ছা ছিল তার মনে বিশ্বনাথ শিকারী একদিন খবর দিল শিলাইদাহর জঙ্গলে বাঘ এসেছে তখনই বন্দুক বাগে নিয়ে তৈরি হলেন তিনি আশ্চর্যের কথা এই আমাকেও নিলেন সঙ্গে এটা একটা মুশকিলের কিছু একটা মুশকিল কিছু ঘটতে পারে এই যেন তার ভাবনার মধ্যে ছিলই না অর্থাৎ কোনো কোনো বা ঝুঁকি তিনি পিছুপা হতেন না ভয় পেতেন না ওস্তাদ শিকারই ছিল বটে বিশ্বনাথ সে জানতো মাচানের উপর থেকে শিকার করাটা মরদের কাজ নয় অর্থাৎ মাচান মানে জঙ্গলে একটু উঁচু বাঁশ করে একটু উঁচু মতো একটা জায়গা রাখা হতো এবং সেখানে সেখান থেকে উপর থেকে দেখতে পেত যে বাঘ বা কিছু আসছে তখন সেই দিকে তাক করে থাকতো এবং থাকত সেক্ষেত্রে শিকার করাটা অনেক সহজ কাজ হয়ে যেত কিন্তু বিশ্বনাথ শিকারী জানতো যে সেই মাচানের উপর থেকে শিকার করাটা খুব একটা বড় মরদের কাজ মরদ পুরুষ মানুষের কাজ নয় বাঘকে সামনে দিয়ে সামনে ডাক দিয়ে গুলি লাগাতো একবারও ফসকায়নি তার সেই ডাক অর্থাৎ সেই তাক যে লাগিয়েছিলেন সেই তাক একবারও ফসকায়নি আর কখনোই তিনি বিশ্বনাথ শিকারী সেই মাচায় উঠে মাচা থেকে পশু শিকার করেননি ঘন জঙ্গল সেই রকম জঙ্গলের ছায়াতে আলোতে বাঘ চোখে পড়তে চায় না একটা মোটা বাঁশ বাঁশ গাছের গায়ে কঞ্চি কেটে কেটে ময়ের মতো বানানো হয়েছে জ্যোতিদাদা উঠলেন বন্ধু খাতে আমার পায়ে জুতো নেই বাঘটা তাড়া করলে তাকে যে জুতো পেটা করবো তারও উপায় ছিল না মজা করে বললেন বাঘ কি জুতো পেটা খায় যাই হোক বিশ্বনাথ ইশারা করলেন জ্যোতি দাদা অনেকক্ষণ দেখতে পাননি তাকিয়ে তাতে একটা দাগ তার চশমায় পরা চোখে পড়ল অর্থাৎ অনেকক্ষণ বিশ্বনাথ শিকারী তাকে অ্যালার্ট করেছে যে এইবার বাঘ এসছে কিন্তু জ্যোতিদাদা দেখতে পায়নি তা অনেকক্ষণ পর ঝোঁকের মধ্যে দেখলেন যে সেই বাগের ডোরাকাটা দাগ মারলেন গুড়ি বাত লাগলো সেটা তার শির দাঁড়ায় গিয়ে সে আর উঠতে পারল না কাঠকুটো যা সামনে পায় কামড়ে ধরে ল্যাজ আছড়ে ভীষণ গরজাতে লাগলো অর্থাৎ তার পিঠে দ্বারা লেগেছে সেই বাঘকে সেই বাঘের সেই কষ্ট শারীরিক কষ্ট হচ্ছিল তখন সে তখন যন্ত্রণায় ছটফট করছিল আর সামনে যা পাচ্ছে আঁচড়ে কামড়ে তাকে শেষ করে দিচ্ছিল আর ভীষণ গর্জন করছিল ভেবে দেখলে মনে সন্দেহ লাগে অতক্ষণ ধরে বাঘটা মরবার জন্য সবুর করেছিল সেটা ওদের মেজাজ নেই বললেই জানি বলেই জানি তো বাঘটা ধৈর্য বাঘটা অতক্ষণ ধরে যখন বাঘ বাঘের যখন বাঘের যখন মৃত্যু হয় তখন দেখে কি মনে হচ্ছিল যে যেন বাঘটা মরবে বলে বা মারা যাবে বলে অতক্ষণ ধরে ধৈর্য ধরে বসেছিল তাকে আগের রাত্রে তার খাবারের সঙ্গে ফিকির করে আফিম লাগায়নি তো এত ঘুম কেন অর্থাৎ মারা যাওয়ার পর তাকে দেখে যেন মনে হচ্ছে যে তার কাকে তার খাবারের সাথে যেন কেউ আফিম মিশিয়ে দিয়েছে সে গভীর ঘুমে চলে গেছে অর্থাৎ তার মৃত্যু হয়েছে আরও একবার বাঘ এসেছিল শিলাইদহের জঙ্গলে আমরা দুই ভাই যাত্রা করলুম তার খোঁজে হাতির পিঠে চড়ে আখের ক্ষেত থেকে পটপট করে আখ উপড়িয়ে চিবতে চিবোতে পিঠে ভূমিকম্প লাগিয়ে চলল হাতি কি চালে অর্থাৎ হাতি দুলকি চালে হাঁটে আমরা জানি তো সেই দুলকি চালে পিছনে বসে দুই ভাই আখ খেতে খেতে পিঠের হাতির পিঠে চড়ে চড়লো শিকার করতে সামনে এসে পড়লো বোন হাঁটু দিয়ে চেপে গুড়ি দিয়ে টেনে গাছগুলোর পেরে ফেলতে লাগলাম মাটিতে অর্থাৎ একটা একটা করে গাছ উপড়িয়ে দিতে লাগলে তার আগে বিশ্বনাথের ভাই চামড়ুর কাছে গল্প শুনেছিলাম সর্বনেশে ব্যাপার হয় বাঘ যখন লাভ দিয়ে হাতির পিঠে চড়ে চড়ে থাবা বসিয়ে দেয় তখন হাতি গা গা শব্দে ছুটতে থাকে বন জঙ্গলের ভিতর দিয়ে পিঠে যারা থাকে গুঁড়ির ধাক্কায় তাদের হাত পা মাথায় হিসেব পাওয়া যায় না অর্থাৎ তখন এক বিপজ্জনক পরিস্থিতি বাঘ হাতিকে আক্রমণ করেছে এবং হাতির পিঠে যে লোক হাতি তখন সেই ভয় চিৎকার করতে থাকে হ্যাঁ গা গা শব্দে ছুটতে থাকে এবং হাতির দৌড় আমরা শুনেছি সাংঘাতিক রকম এবং তাতে তার ফলে আমরা জানি ঘন জঙ্গলে বড় বড় গাছ গাছটা থাকে সেই গাছের আঘাতে কার ঘাড় কার মাথা কার হাত পা কোথায় ছিটকে পড়ে সে হিসেব পাওয়া যায় না সেদিন হাতির উপর চড়ে বসে শেষ পর্যন্ত মনের মধ্যে ছিল এই হাড় ভাঙার ছবিটা অর্থাৎ তার মনে যেন রবি ঠাকুরের বালক রবির মনে যেন এটাই হচ্ছিল যে আজকে বোধ দিনের শেষ পরিণতি হবে এইভাবে হাত পা ভাঙা ভয় করাটা চেপে রাখলুম লজ্জায় বেপারও ভাব দেখে চাইতে লাগলুম এদিকে ওদিকে যেন বাঘটাকে একবার দেখতে পেলে হয় ঢুকে পড়লো হাতি ঘন জঙ্গলের মধ্যে এক জায়গায় এসে থমকে দাঁড়ালো মাহুত তাকে চেতিয়ে তোলবার চেষ্টা করলো হঠাৎ এক জায়গায় এসে হাতি দাঁড়িয়ে পড়লো মাহুত তাকে হঠাৎ চেতিয়ে তোলবার চেষ্টা করলো মানে তাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলো তাকে উৎসাহ দিল যাতে সে এগিয়ে যায় আচ্ছা আমরা এই অবধি পড়ব আজকে তারপরে পরের অংশটা পরের দিন কন্টিনিউ করবো কি হয় শিকারের ক্ষেত্রে সেটা আমরা পরের দিন দেব তোমরা জায়গাটা ভালো করে পড়ো কিছু সন্দেহ থাকলে আমাকে জানিও